আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জান্নাতের আটটি দরজা রয়েছে। প্রত্যেক মুসলিম চায় যে জান্নাতে যাওয়ার জন্য তদনুযায়ী সে আমল করে, কারণ আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষা করে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আমরা সবসময় চাই যে আমাদের জন্য একটি জান্নাত বরাদ্দ থাকুক। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তার কোনো শরীক নেই, এবং সে আমাকে এবং ঈসা আলাইহিস সালামকে মেনে নেয়, তার জন্য জান্নাত সুনিশ্চিত। এবং জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই দুটোকে সে যদি বিশ্বাস করে তাহলে সে জান্নাতের আটটি দরজা রয়েছে, যে কোনো একটি দিয়ে সে প্রবেশ করতে পারবে। এই গেল হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে কারা কারা এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, কোন শ্রেণীর মানুষগুলো জান্নাতের আটটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এমনও আছে যে আপনি আটটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন, কারণ এক একটা আমলে এক একটা দরজা। এখন কোন আমলে কোন দরজাটি রয়েছে আজকে সে সকল বিষয়ে আলোচনা করব। এছাড়া পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের পালনকর্তারা ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে তখন তারা জান্নাতের যে দরজাগুলো রয়েছে তা খুলে দেওয়া হবে এবং ফেরেশতারা আহ্বান করবে। তো সুতরাং জান্নাতের দরজা রয়েছে, সে সকল দরজাগুলি সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথম নম্বর হচ্ছে সলাত। এই দরজাটি সে সমস্ত লোকদের জন্য যারা সলাত প্রতিষ্ঠা করে এবং নিয়মিত সলাত আদায় করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন সূরা বাকারাতে, নিশ্চয়ই যারা বিশেষ করে যে সৎ কাজ করে এবং সলাত কায়েম করে এবং যাকাত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই। তো এই একটি আমল গেল যে আপনি সলাত আদায় করলে আপনি জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করবেন। দ্বিতীয় হচ্ছে জিহাদ। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়, যতক্ষণ না ইবাদত আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। তো এই আয়াতে ব্যাখ্যায় আমরা বুঝতে পারি যে যারা জিহাদ করে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন এবং জান্নাতে যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করবে। তৃতীয় হচ্ছে সাদাকা। যারা দান করে মুমিন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করবেন দানের দরজা দিয়ে, যারা সাদাকা করে বেশি বেশি। চতুর্থ নম্বর হচ্ছে রায়ান নামক দরজা, যেটা হচ্ছে সিয়াম। যারা সিয়াম পালন করে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়ান নামক একটি দরজা রয়েছে, যে দরজা দিয়ে রোজাদাররা কিয়ামতের দিন প্রবেশ করবে, তাছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সুতরাং যারা সিয়াম পালন করে নফল কিংবা ফরজ, তাদের জন্যই এই দরজাটি রয়েছে। পঞ্চমত হচ্ছে যারা হজ আদায় করে। যারা হজ পালন করবে তাদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। ষষ্ঠ নম্বর হচ্ছে যে যারা রাগ নিয়ন্ত্রণ করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা রয়েছে এবং তারা জান্নাতে যে কোনো একটি দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সপ্তম নম্বর হচ্ছে ঈমান। এই দরজা দিয়ে প্রবেশ করবে সেই সকল লোকজন যারা আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস অটল ছিল, তাদের জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ সুবহান তাআলা তাদেরকে জান্নাত দিবেন, কারণ তারা আস্থা রেখেছিল, তাদের জীবনে কাজে কর্মে সকল ক্ষেত্রে তারা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তাদের তাকদীর তাদের যে সকল কাজ করত তারা আল্লাহ সন্তুষ্টি হওয়ার জন্যই করত। তারপর আছে সর্বশেষ আট নম্বর আছে জিকির। যারা অবিরত আল্লাহকে স্মরণ করে, জিকির করে, তারা এই জিকিরের মাধ্যমে জান্নাতে প্রবেশের অনুমতি পাবে এবং তারা জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করবে।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে চিরস্থায়ী বসবাস হচ্ছে জান্নাত, তাদের সাথে তাদের পিতা, তাদের স্ত্রী এবং তাদের বংশধর যারা ছিল, সব ছিল, যারা ঈমান এনেছিল তারা জান্নাতে প্রবেশ করবে। এবং ফেরেশতারা প্রত্যেককে দরজা থেকে তাদেরকে বলবে, অর্থাৎ যারা যে আমলগুলো করত, নিয়মিত করত, ভালো আমলগুলো করত, প্রতিষ্ঠিত আমল, তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ডাকবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধরেছ। সুবহানাল্লাহ। তো এই সকল আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আমরা যদি কোনো ভালো আমল, যেটা রাসূলুল্লাহ দৈনন্দিন করতেন, যেমন ক্ষমা প্রার্থনা, দান সাদকা, সিয়াম পালন, এগুলো রেগুলার আল্লাহ রাসূলুল্লাহ করতেন, আবার কষ্টদায়ক যে সকল আমল রয়েছে, ধৈর্য ধারণ করা, তারপর সবর করা, তারপর আল্লাহর সিদ্ধান্ত উপর বিশ্বাস রাখা, যেমন তাকদীরে যা লিখেছে রিজিকের ব্যাপারে, তো এই সকল বিষয়ে যদি আপনি আপনার ইমানকে জাগিয়ে তুলতে পারেন, ইমানকে অটুট রাখতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত, তখনই আপনি জান্নাতের আটটি দরজা আছে, যে কোনো একটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন।